विराट किंग कोहली এই বাংলার বুকেই হলো কিং কোহলির বিশ্ব রেকর্ড। নিজেরই জন্মদিনে 49তম সেঞ্চুরি হাঁকিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে কিং কোহলি ছুঁয়ে ফেললেন গড অফ ক্রিকেটকে। অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে বিনয় কিং কোহলি বলে গেলেন, সচিন স্যার আমার চেয়ে অনেকটা এগিয়ে, ওর সঙ্গে আমার কোনো তুলনাই চলে না। রবিবার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকাকে রীতিমতো দুর্মুশ করে দিল রোহিত শর্মা টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে কোহলি ডমিনেট করলেও বল হাতে আসল ভেলকিটা দেখালেন স্যার রবীন্দ্র জাদেজা। এই বিশ্বকাপে অনেকেই জাদেজার পারফরমেন্স নিয়ে কথা তুলছিলেন। ইডেনের মাঠে 5-5 জন সাউথ আফ্রিকানকে গিলে নিয়ে জাদেজা বুঝিয়ে দিলেন কেন ওর নামের আগে স্যার শব্দটা উচ্চারিত হয়। ম্যাচে কি হয়েছে তা তো আপনারা সকলেই দেখেছেন। মাত্র 27 ওভার বল করে সাউথ আফ্রিকাকে 83 রানে অল আউট করার আনন্দ সারা দেশ উপভোগ করেছে। খোদ সচিন তেন্ডুলকারও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। তবে কিং কোহলিকে নিয়ে একটা আশ্চর্য গল্প শুনলে আপনাদের মনে হবে এটা কোনো মুভির গল্প। আগে হ্যাঁ, কিং কোহলির জীবনের প্রথম সেঞ্চুরিটাও কিন্তু এসেছিল আমাদের এই বাংলার বুকেই। সালটা ছিল 2009, তারিখ 24শে ডিসেম্বর। সেদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে 316 রান তাড়া করতে নেমে মাত্র 23 রানের মধ্যেই ড্রেসিং রুমে ফিরে গেছিলেন সচিন সেহবাগ জুটি। আজ থেকে 14 বছর আগে কনকনে শীতের ওই রাতে বিরাট যখন খেলতে নেমেছিলেন তখন গ্যালারি ভরা হাহাকার, কিন্তু সেদিনে সেই পরিস্থিতি থেকেই জীবনের প্রথম সেঞ্চুরি করে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছিলেন কোহলি। অবশ্য ওই ম্যাচে 150 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আর এক ব্যাটিং সুপারস্টার গৌতম গম্ভীর। কিন্তু নিজের ম্যান অফ দ্য ম্যাচের সম্মানটা সেদিন গম্ভীর ভাগ করে নিয়েছিলেন কিং কোহলির সঙ্গে। এই ম্যাচে ঠিক 14 বছর পর যখন রবিবার কিং কোহলি মাঠে নামছিলেন সারা স্টেডিয়াম ফেটে পড়েছিল উত্তেজনায় চিৎকারে। বার্থডে বয়কে উইশ করার জন্য গোটা বাংলা এদিন ভেঙে পড়েছিল ইডেন গার্ডেন্সে। সাধারণ মানুষ থেকে বাংলার তাবড় তাবড় সেলিব্রিটি কেউই বাদ পড়েনি সেই জনসমুদ্রে সামিল হতে। কোহলি যখন 91 রানে ব্যাট করছেন গোটা ইডেন জুড়ে জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইট। অবশ্য কোহলি নিজের ভক্তদের খালি হাতে ফেরালেন না, সিনেমার হিরোর মতো মার ছাড়লেন 101 রানে নট আউট থেকে। তবে বিরাট কোহলি বাস্তব জীবনে কোনো সুপার হিরো নন, তিনি আমার আপনার মতোই একজন রক্ত মাংসের সাধারণ মানুষ। তাই এই সাফল্য বিরাট এমনি এমনি পেয়ে যাননি। বিরাটের এই সাফল্য এসেছে বহু রক্ত, বহু যন্ত্রণা, বহু কান্না এবং বহু ঘামের বিনিময়ে। বিগত 14 বছর ধরে নিজের ভিতরের ইস্পাত কঠিন মানসিকতাকে পিটিয়ে পিটিয়ে তিনি পরিণত করেছেন এক ধারালো অস্ত্রতে। সবুজ ঘাসের যুদ্ধক্ষেত্রে আমার আপনার ভারতবর্ষ যখনই বিপদে পড়বে ঝলমলিয়ে উঠবে সেই অস্ত্র, আর তারপর একটার পর একটা বল আছড়ে পড়বে বাউন্ডারিতে গ্যালারিতে। তবে শুধু বিরাট নয়, ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা খেলোয়াড় এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন। যেদিন বিরাট পারছেন না রোহিত খেলছেন, যেদিন গিল তাড়াতাড়ি আউট হচ্ছেন সেদিন শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুলের মধ্যে কেউ একজন খেলে দিচ্ছেন। ওদিকে বোলিংয়ে একদিন শামি সিরাজ কাঁপাচ্ছেন তো অন্যদিন কুলদীপ আর জাদেজা মিলে 7 উইকেট তুলে নিচ্ছেন। কমেন্ট বক্সে অনেকেই বলছেন এই টিম ওভার কনফিডেন্সের চোটে সেমিফাইনালে হারবে, কিন্তু আমরা অর্থাৎ আলটিমেট মোটিভেশন আপনাদের সঙ্গে বাজি ধরলাম। এবছর সেমিফাইনাল কেন, ফাইনালেও কেউ হারাতে পারবে না আমাদের টিম ইন্ডিয়াকে। আগামী 19শে নভেম্বর রোহিত বিরাটদের হাতেই উঠতে চলেছে এই বছরের বিশ্বকাপ, কথাটা মিলিয়ে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।